এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আর কিছুক্ষণের মধ্যেই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং বহু বাগান বাগানের খেলা রয়েছে এবং সে বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি জয়জ্যোতি এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কি ছবি দেখতে পাচ্ছ আগেই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটি টিম বাস ঢুকেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার পেছনে পুলিশি টহল রয়েছে আর দর্শকের উপস্থিতি এখনো পর্যন্ত কিন্তু সেভাবে চোখে পড়ছে না অবশ্যই মোহনবাগান সমর্থকরা আসেন ইস্টবেঙ্গল সমর্থকরা আসেন তবে এই ম্যাচের কিন্তু একটা আলাদাই গুরুত্ব মানে লিগ টেবেলের যে পজিশনেই থাকুক না এখন ইস্টবেঙ্গল বা মোহনবাগান এই ডারবির গুরুত্ব আলাদা এবং এই লড়াইটা মগজাস্তের লড়াই হতে চলেছে একদিকে হাবাস এবং অপরদিকে কার্ল স্কোয়াডের যদি বিগত কয়েকটা ম্যাচ দেখো তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই এবং বিগত সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে তবে কালাস কোয়াদ আশাবাদী যে এই টিম নিয়েও কিন্তু ম্যাচ জেতার ক্ষমতা রাখে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল শিবির থেকেও যে খবরটা আসছে মানে একটা অসন্তোষ কিন্তু চলছে কার্সকে নিয়ে কারণ বোরখা এবং সিভিডিওকে ছেড়ে দেওয়ার পর টিমের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে যদিও যারা রয়েছেন ক্লেটন সিলভা বা ভিক্টোর ফেলিসিও তাদের উপর ভরসা দেখাতেই হবে তবে অপরদিকে যদি মোহনবাগানের কথা বলি সর্ণালী তাহলে মোহনবাগান কিন্তু ভীষণভাবে স্ট্রং এবং দিমিত্রি বলো দিমিত্রি পেত্রাতোস বা অন্যদিকে যদি কাউকে কথা বলো সাদিকু কামিংস কার কথা বলবো প্রত্যেকে কিন্তু বাজি মারার জন্য যথেষ্ট রকমভাবে সিদ্ধ হস্ত এবং বড় ম্যাচে কোন ফুটবলাররা বাজি মারবেন সেদিকে তাকিয়ে অবশ্যই তবে ইস্টবেঙ্গলে অবশ্যই নন্দকুমার এর আগেও কিন্তু ডার্বিতে তিনি জ্বলে উঠেছিলেন আজকে কি আবারও জ্বলে উঠবেন এই জুহর অতিক্রিয়াঙ্গনে এবং অপরদিকে অবশ্যই ক্লেটেন বা যিনি নাকি মসিহা হয়ে উঠছেন ইস্টবেঙ্গলের তার দিকেও চোখ থাকবে পয়েন্টস টেবিল যদি দেখো তাহলে মোহনবাগান অনেকটাই উপরের দিকে রয়েছে তৃতীয় স্থানে এবং ইস্টবেঙ্গল দশম স্থানে রয়েছে তবে যেটা আমি প্রথমেই বললাম যে ডার্বিতে কোনো ফেভারিট হয় না আমাদের কলকাতা টিভিতেও যেসব এক্সপার্টরা বলেছেন ডারবি নিয়ে মানুষদা বা প্রশান্তদা তারা কিন্তু একটা কথাই বলছেন যে মোহনবাগান অবশ্যই এগিয়ে রয়েছে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে যে মোহনবাগান অনেকটা এগিয়ে তবে এই ডার্বিতে কি হয় সেটা কিন্তু এই নব্বই মিনিট ডিসাইড করবে তবে ডার্বির আগে অবশ্যই চনমনে দুটি দল অবশ্যই ইস্টবেঙ্গল কিছুটা পিছিয়ে যেহেতু বিগত কয়েকটা ম্যাচ হারতে হয়েছে তবে এই ম্যাচে অন্যরকমভাবে খেলবে ইস্টবেঙ্গল এটুকু আশা করা যাচ্ছে সোনালি একেবারে জয় জোতে অবশ্যই ম্যাচের কি ফলাফল হবে সেদিকে তো আমাদের নজর থাকবেই তবে ইতিমধ্যেই জানতে চাইব যে সবুজ মেরুম সমর্থক যারা রয়েছেন তাদের এই মুহূর্তে কি প্রতিক্রিয়া পাচ্ছ দেখো সবুজ মেরুন সমর্থকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একটু আগে এবং তারা কিন্তু যথেষ্ট ভাবে আশাবাদী এবং তারা একটা কথাই বলছেন যে হাবাস এই লোকটি এসে কিন্তু একদম একদম মোহনবাগানের চিত্রটা বদলে দিয়েছে এর আগে ছত্রিশ একটা ডারবি হয়েছিল সেখানে সেই মোহনবাগান মানে সুপার কাপ হেরে যাওয়া মোহনবাগান আর সুপার কাপ জিতে আসা ইস্টবেঙ্গল দুটো ভিন্ন চিত্র কিন্তু ধরা পড়েছিল এবং আজকের চিত্রটা ঠিক অন্যরকম হাবাস এই ছত্রিশ দিনে কিন্তু পুরো টিমটা চিত্র বদলে দিয়েছে আমার আমরা জানি যে 34 দিন আগে যে ডার্বিটা হয়েছিল তার আগে তিনটে ম্যাচ মোহনবাগানকে হারতে হয়েছে এবং তারপর আমরা জানি যে ফেরান্দোকে চিটে ফেলা হয়েছিল এবং তারপর হাওড়া আমরা জানি যে সমুদ্র বরণ এবং লাল হলো দুই শিবিরের সমর্থকরাই কিন্তু পৌঁছেছে তো তাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারো অবশ্যই এখানে এমন একটা জায়গায় রয়েছে আমরা চেষ্টা করছি অবশ্যই যে মোহনবাগান সমর্থকদের সঙ্গে কথা বলা যায় কি না তবে এই মুহূর্তে পুলিশি টহল রয়েছে এবং একটা অন্য জোনে কিন্তু আমরা রয়েছি তাও চেষ্টা চলবে মোহনবাগান সমর্থকদের সঙ্গে কথা বলার এবং তারা এর আগে অবশ্যই আমরা কথা বলেছিলাম এবং সেক্ষেত্রে তারা জানিয়েছিলেন যে মোহনবাগান বাগান অবশ্যই ভালো ফলাফল করবে এবং আজকের ম্যাচে মোহনবাগান বাগান জিতবে এখানে বেশ কিছু মোহনবাগান বাগান সমর্থক দেখছি আমি একটু কথা বলতে চাইব আজকের ম্যাচের ফলাফল কি হতে চলেছে মোহনবাগান বাগান ইসবেগুন আমরা চার শূন্যতে জিতছি ম্যাচটা বিকজ আমাদের সবাই প্লেয়ার এখন অ্যাভেলেবেল আছে কেউ ইনজার্ড না সবাই মানে ভালো ফর্মে আছে লাস্ট ম্যাচেও আমরা ভালো লিডে ভালো মানে মার্জিনে জিতেছি আর ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচটা হেরেছে তার মানে আমাদের মোমেন্টামটা আমাদের সাথে আছে আর তার সাথে সাথে আমরা যা হাওয়া সের আসার পর আমাদের যা টিমের মধ্যে একটা ফরেন প্লেয়ারসদের মধ্যে আগে একটু মানে অনবন ছিল বাট এখন দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে কেমিস্ট্রিটা ফিরে এসছে আগের ম্যাচে কামিংসও গোল দিয়েছে ডিমিও গোল দিয়েছে তারপর আমাদের সাদিকও গোল দিয়েছে তো মনে হচ্ছে যে আজকেও এরকম ভালো পারফরমেন্স এক্সপেক্ট করছি আর আমরা নিশ্চয়ই আজকে জিতছি তুরুপের তাস কে হবে কাউকো দিমিত্রি

উনি আগে ম্যানেজিং করেছেন এটিকে ভালো ভালো ট্রফি জিতিয়েছেন আর মোহনবাগানের সাথে উনি আগে ছিলেন তো উনি ভালো করে বুঝতে পারছেন যে এখানে কি স্পিরিটটা এখানে লাগে এখানে মানে ক্লাবের এত প্যাশন এত প্যাশন আর ওই প্যাশন হাবাস বুঝে গেছে এত বছর এখানে কলকাতায় থেকে তা আমার মনে হচ্ছে এই জন্য আমি হাবাসকে এগিয়ে রাখবো সবসময় একেবারেই স্বর্ণালে যেটা বলছিলাম যে হাবাসের উপর কিন্তু আস্থা রাখছে প্রত্যেকে এবং হাবাস সত্যি যথেষ্ট ভালো পারফরমেন্স কোচ হিসাবে এবং দিনে এই দলটার চেহারা কিন্তু একদম বদলে দিয়েছে যেটা মোহনবাগান এখানে বলছেন যে মগজাস্ত্রের লড়াইতেও কালসকে টেক্কা দিচ্ছে এক্ষেত্রে অবশ্যই হাবাস তবে কালস যদি আজকে হেরে যায় ডারবি তাহলে কিন্তু আবারও প্রশ্ন উঠবে ইস্টবেঙ্গল শিবিরেও অবশ্যই প্রশ্ন উঠছে যে বোরখা জয়জ্যোতি অবশ্যই সেই ম্যাচের ফলাফলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে জয়জ্যোতি